বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে পরিবারের কাছে ফেরোচ্ছে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সাথে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চাওয়া হয়েছে। দুপুরে মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির কথা রয়েছে। জনস্বার্থে বাদী হয়ে কয়েকজন আইনজীবী আবেদনটি করেছেন। এর আগে বিএনপি জামায়াত যেন কোটা আন্দোলনের ছয় সমন্বয়ককে নিয়ে কোনো নাশকতা না করতে পারে, সেজন্য তাদের হেফাজতে রাখার দাবি করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পাশাপাশি ছয়জনের পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানানো হয়েছিল।